বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এবং এর সঙ্গে আমরা জেনে নেব হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন কাকে বলে এবং এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ব্যবহারকারী কারা, সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, আজকের বিষয় শুরু করার আগে আমার সকল বন্ধুদের বলতে চাই, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা জানেন যে আমরা কমার্সের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করছি, যেগুলো কিনা 11-12 বিকম এমকম এই সমস্ত কোর্সের ছাত্রছাত্রীদের খুবই উপকারে আসবে। এছাড়া আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিন্তু এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে, এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে ধীরে ধীরে বিভিন্ন ইন্টারভিউ টিপস, বিভিন্ন আপডেটস, এছাড়া বিভিন্ন মোটিভেশনাল স্পিচের ওপর ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, শুরু করি আজকের টপিক, হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন কাকে বলে সেই বিষয়ে জানতে গেলে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার অ্যাকাউন্টিংটা কী। অ্যাকাউন্টিং হলো এমন একটি প্রসেস, যেই প্রসেসের মধ্য দিয়েই আমাদের বিজনেসের যে সমস্ত অ্যাকাউন্টিং ডেটাগুলো কালেক্ট করা হয়, অর্থাৎ বিজনেসের যে সমস্ত ট্রানজাকশানগুলো ঘটে সেই ট্রানজাকশানগুলো থেকে যে সমস্ত অ্যাকাউন্টিং ডেটাগুলো কালেক্ট করা হয়, সেই সমস্ত অ্যাকাউন্টিং ডেটাগুলোর রেকর্ডিং করা হয়, ক্লাসিফাইং করা হয়, অ্যানালাইজ করা হয়, এবং সেগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ডে গিয়ে বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু প্রেজেন্ট করা হয়। এটি হচ্ছে মূলত অ্যাকাউন্টিং। তাহলে এখান থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন কী করে পাচ্ছি আমরা, অর্থাৎ এই প্রসেস থেকে আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন কী করে পাবো? তো বন্ধুরা, অ্যাকাউন্টিং এমনভাবে করতে হবে যাতে এই সমস্ত অ্যাকাউন্টিং ডেটাগুলো বিভিন্ন ইনফরমেশন জেনারেট করতে পারে। অর্থাৎ অ্যাকাউন্টিং যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে পেতে পারবো না, কারণ অ্যাকাউন্টিং ইনফরমেশন হচ্ছে এন্ড রেজাল্ট অফ অ্যাকাউন্টিং প্রসেস। তো বন্ধুরা, আমরা জেনে নিই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ডেফিনেশন। অ্যাকাউন্টিং ইজ এ মিন্স বাই হুইচ নেসেসারি অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাবাউট বিজনেস অর্গানাইজেশন ইজ কমিউনিকেটেড অ্যান্ড হেন্স ইট ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিংকে কিন্তু ব্যবসার ভাষা বলা হয়, বিজনেসের ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ অ্যাকাউন্টিংয়ের মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো একটি বিজনেস অর্গানাইজেশনের কমিউনিকেট করা হয়। অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ এ প্রসেস ডেটা দ্যাট অ্যারাইজেস ফ্রম বিজনেস ট্রানজাকশানস, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো অ্যাকাউন্টিং ডেটাগুলোর প্রসেসিংয়ের পরেই কিন্তু পাওয়া যায়, যেগুলো কিনা বিজনেসের ট্রানজাকশান থেকেই সৃষ্টি হয়। আফটার প্রসেসিং অফ অ্যাকাউন্টিং ডেটা থ্রু অ্যাকাউন্টিং প্রসেস ইট গিভস দ্য আউটপুট দ্যাট ইজ রেজাল্ট অ্যাজ ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট স্টেটমেন্টস, রিপোর্টস, চার্টস এটসেট্রা। থ্রু দ্য অ্যাকাউন্টিং প্রসেস অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ জেনারেটেড হুইচ হেল্পস দ্য ইউজার অফ ইনফরমেশন টু টেক ইম্পর্টেন্ট ডিসিশনস, অর্থাৎ এই অ্যাকাউন্টিং ডেটাগুলোর প্রসেসিংয়ের পর, অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমেই, প্রসেসিংয়ের পরেই আমরা কিন্তু যে রেজাল্টটা পাবো সেটাকে বলছি আমরা ইনফরমেশন। যে ইনফরমেশনগুলো আমরা পাই বিভিন্ন স্টেটমেন্টের আকারে, বিভিন্ন রিপোর্ট, চার্ট, গ্রাফ ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। এই সমস্ত অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যম দিয়েই কিন্তু উৎপন্ন হয়, যেগুলো কিনা বিভিন্ন ইউজার্সদেরকে হেল্প করে তাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি আমরা একটু পিকচোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু বুঝে নিই তাহলে বিষয়টা কী দাঁড়ালো। বিজনেস ট্রানজাকশানস হবে বিজনেসে, সেই বিজনেস ট্রানজাকশানসগুলো থেকে আমরা অ্যাকাউন্টিং ডেটাগুলো কিন্তু কালেক্ট করব, সেই অ্যাকাউন্টিং ডেটাগুলোকে কিন্তু অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে ফেলবো, অর্থাৎ এখানে রেকর্ডিং করা হবে সমস্ত অ্যাকাউন্টিং ডেটাগুলোকে, ক্লাসিফাই করা হবে, অ্যানালাইজ করা হবে, এবং সবার শেষে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড সেগুলোর প্রেজেন্টেশন করা হবে বিভিন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্টসের মাধ্যমে, রিপোর্টসের মাধ্যমে, চার্টস, গ্রাফস ইত্যাদির মাধ্যমে দেখানো হবে। তারপরেই আমরা কিন্তু এই এন্ড রেজাল্ট অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে যাব, যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইউজার্সরা ইউজ করে থাকেন তাদের প্রয়োজন অনুযায়ী। তো এই ছিল অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো বন্ধুরা, চলে আসি এবার ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনে। মেনি ইউজার্স নিড দিস ইনফরমেশন ইন অর্ডার টু মেক ইম্পর্টেন্ট ডিসিশনস। দিস ইউজার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ব্রড ক্যাটাগরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবহারকারী, অর্থাৎ এই তথ্যের অ্যাকাউন্টিং ইনফরমেশন অর্থাৎ হিসাবের কাছে তথ্যের ব্যবহারকারী আছেন, যারা কিনা তাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশনগুলো ইউজ করে থাকেন। এই সমস্ত ইউজার্সদেরকে মূলত দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক নম্বর ইন্টারনাল ইউজার্স বা প্রাইমারি ইউজার্স, অ্যান্ড দু নম্বর এক্সটার্নাল ইউজার্স অর যাদেরকে আমরা বলি সেকেন্ডারি ইউজার্স। এই ইন্টারনাল ইউজার্স বা প্রাইমারি ইউজার্স কারা, এক্সটার্নাল ইউজার্স বা সেকেন্ডারি ইউজার্স কারা,
আমরা দেখে নিই। ইন্টারনাল ইউজার্স, ইন্টারনাল ইউজার্স আর দ্য পার্সনস হু আর ডাইরেক্টলি ইনভলভড ইন ম্যানেজিং অ্যান্ড অপারেটিং দ্য বিজনেস এন্টারপ্রাইজ সাচ এস ওনার্স, পার্টনার্স, ম্যানেজার্স, এমপ্লয়িজ এটসেট্রা। অর্থাৎ বন্ধুরা, এই ইন্টারনাল ইউজার্স তাদের কী বলবো আমরা, যারা কিনা সরাসরি কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনার ক্ষেত্রে বা ব্যবস্থাপনার ক্ষেত্রে। যেমন বন্ধুরা মালিক হতে পারেন, পার্টনাররা হতে পারেন, ম্যানেজাররা হতে পারেন, কর্মচারীরা হতে পারেন, এই ধরনের যারা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরের ব্যক্তি তারাই কিন্তু মূলত ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। দে নিড অ্যাকাউন্টিং ইনফরমেশন ফর দ্য এফিসিয়েন্ট অ্যান্ড স্মুথ রানিং অফ বিজনেস এন্টারপ্রাইজ। কেন তাদের এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রয়োজন হয়? কারণ তারা যদি এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো না পান তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন না বিজনেসটা কেমন চলছে। অর্থাৎ বিজনেসকে আরও এফিসিয়েন্টলি, আরও স্মুথলি রান করানোর জন্যই কিন্তু তাদের এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রয়োজন হয়। তো বন্ধুরা চলে আসি এক্সটার্নাল ইউজার্স বা সেকেন্ডারি ইউজার্স কারা। ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস হু হ্যাভ প্রেজেন্ট অর ফিউচার ইন্টারেস্ট ইন দ্য বিজনেস এন্টারপ্রাইজ বাট আর নট পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট আর কল্ড এক্সটার্নাল ইউজার্স। অর্থাৎ এক্সটার্নাল ইউজার্স আমরা তাদের কি বলবো, যারা কিনা সরাসরি বিজনেসের অংশ নন, অর্থাৎ বিজনেসের ম্যানেজমেন্টের পার্ট নন যারা। যে সমস্ত ইন্ডিভিজুয়ালস বা অর্গানাইজেশনস তারা বাইরে থেকে বিজনেসের সঙ্গে হয়তো যুক্ত, অর্থাৎ বিজনেসের বাইরের পক্ষ, বাহ্যিক পক্ষ, তাদের কি বলা হচ্ছে এখানে কিন্তু এক্সটার্নাল ইউজার্স। এই এক্সটার্নাল ইউজার্স কারা হতে পারেন বন্ধুরা? ইট ইনক্লুডস ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদার, ট্যাক্স অথরিটিস ইনকাম ট্যাক্স অথরিটিস, সেল ট্যাক্স অথরিটিস, ইনভেস্টার্স বিনিয়োগকারী, কাস্টমার্স আমাদের ক্রেতা, এছাড়া বিভিন্ন রেগুলেটরি অথরিটিস আছে, তারাও কিন্তু একটা বিজনেসের এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ তারা বিজনেসের বাইরের পক্ষ যারা কিনা কোনো একটি বিজনেসের অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলোকে ইউজ করেন তাদের প্রয়োজন অনুযায়ী। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com-এ, আমাদের ফেসবুক পেজ ওথ এডুকেশন সাপোর্ট। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা আপনাদের মনের মতো কোনো টপিক পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা সেই টপিকের ওপর ভিডিও করার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।